শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পঁচিশে জানুয়ারি বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আবেদন করার পর সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে টয়লেট নির্মাণের টাকা টয়লেট না বানালে বন্ধ করে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা ঘোষণা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিশুদ্ধ এনআরসি না হওয়া পর্যন্ত বরাক উপত্যকার তিন জেলা সহ অসমের সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়া স্থগিত রাখার দাবি আগামীকাল প্রজাতন্ত্র দিবস প্রস্তুতি চূড়ান্ত বরাক উপত্যকার তিন জেলা কাসার করিমগঞ্জ হাইলাকান্দিতে দিন বর ঠাসা অনুষ্ঠান সূচি জেলা প্রশাসনের বিস্তারিত থাকবে প্রতিবেদনে নিলাম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড এক বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল নিলাম বাজারের বাজার এলাকা এসডিআরএফ এর তৎপরতায় সুরক্ষিত বাজার এলাকা পিতার কারণে নবম শ্রেণীর ছাত্রকে মারদর নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে ছাত্র মারদরের অভিযোগ নালিশ পুলিশ সুপারকে এক ছাঞ্চল্যকর ঘটনা হোটেলে স্ত্রীকে খুন করে তালাবন্দি করে পালালো স্বামী ভূমিকম্পে চারতলা ভবন ধসে পড়ল হত তিনজন আটকা পড়েছেন আরও আট জন ছাকা ফেটে খাদে পড়লো একটি সিমেন্ট বুঝাই লরি রাতাবাড়িতে সিমেন্ট বুঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত আহত দুই জন চিকিৎসায় ডিপ্লোমা দারিরা আর প্রেসক্রিপশন দিতে পারবেন না অসমের কোনো নির্দিষ্ট রোগে আক্রান্ত বা অসুস্থ মানুষকে ছোটখাটো সেলাই করে দেওয়া কিংবা নির্দিষ্ট ঔষধ দেওয়ার অধিকারও তাদের হাতে থাকছে না অসমের মেডিকেল ডিপ্লোমা কোর্স অবৈধ ঘোষণা সুপ্রিম কোর্টের এবং শেষ খবরটি পাতারকান্দিতে বিভিন্ন যানবাহনের সড়ক সুরক্ষা সংক্রান্ত ইকুইপমেন্ট সেটে দিচ্ছে রোড সেফটি সংস্থা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর টয়লেট না বানালে বন্ধ করে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা আবেদন করার পর হিতাধিকারীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হবে টয়লেট নির্মাণের জন্য টাকা দুটি কিস্তিতে প্রদান করা হবে টয়লেট নির্মাণের টাকা এর সঙ্গে লিঙ্ক করা হবে অরুণোদয় প্রকল্প যার গড়ে টয়লেট নেই তারাই অধিকাংশ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী যদি টয়লেট না বানান টাকা পাওয়ার পরও যদি টয়লেট না বানান তাহলে বন্ধ করে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা টয়লেট নির্মাণ সম্পূর্ণ হলে আবার প্রদান করা হবে অরুণোদয় প্রকল্পের টাকা এবার হিতাধিকারীরা নিজ ইচ্ছে মতো নির্মাণ করতে পারবেন টয়লেট আজ সংবাদ মাধ্যমে এই ঘোষণা করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিশুদ্ধ এনআরসি অর্থাৎ নাগরিকপঞ্জী প্রস্তুত না হওয়া পর্যন্ত উপত্যকার বরাক জেলা সহ অসমের সীমানা পুনর্বিন্যাস নির্ধারণ প্রক্রিয়া বন্ধ রাখার জন্য জোরদার দাবি তুলেছে রাজ্যের বিভিন্ন স্থান থেকে ডিব্রুগড়ে আসা একাধিক জাতীয় সংগঠনের নেতৃবৃন্দ বিশুদ্ধ নাগরিক নাগরিকপঞ্জী প্রকাশ না করা পর্যন্ত সীমানা পুনর্বিন্যাসের যাবতীয় প্রক্রিয়া স্থগিত রাখতে হবে এবং যেহেতু দুই হাজার ছাব্বিশ সালে সারাদেশের সীমানা পুনর্বিন্যাস করা হবে তাই হাজার সালের জনগণনার ভিত্তিতে অসমে সীমানা পুনর্নির্ধারণ যথাসময়ে করতে হবে এ ব্যাপারে সরকার যদি জনগণের কাছে এগিয়ে না আসে তাহলে জনগণ বৃহত্তর স্বার্থে আদালতের দ্বারস্থ হবেন এক চাঞ্চল্যকর ঘটনা গৌহাটি মহানগরের হোটেল রুম থেকে মৃত অবস্থায় এক নারীর দেহ উদ্ধার হল স্ত্রীকে নৃশংসভাবে খুন করে রুমে তালা দিয়ে পালিয়ে যায় স্বামী ফাঁসি বাজারে রাজহাঁস হোটেলের একটি কক্ষ থেকে এক মহিলার দেহ পাওয়া গেছে তাজলিমা খাতুনকে নির্মমভাবে শেষ করেছে তার স্বামী এমন অভিযোগ উঠেছে তৃতীয় তলার দুইশো ছয় নম্বর রুমে একটি তালাবদ্ধ করে ওই মহিলার দেহ পাওয়া যায় মৃত অবস্থায় দেহ উদ্ধারের পর পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত খুন গত চৌদ্দ জানুয়ারি থেকে স্বামী ফাইজুদ্দিন হোটেলের রুমটি বাড়া নিয়েছিল উল্লেখ্য স্ত্রীকে খুন করে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায় স্বামী ফাইজুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ সঙ্গে সিআইডি এবং ফরেন্সিক দল মঙ্গলবার থেকে বাজারে রাজা হোটেলে কক্কটি বন্ধ ছিল ফৈজুদ্দিন গোয়ালপাড়ার বাপু বিটার বাসিন্দা এবং বর্তমানে পিডব্লিউডি মোহরি হিসাবে কর্মরত ঘটনাটি সোমবার ঘটে মঙ্গলবার তালাবদ্ধ কক্ষ খুললে দেহ পাওয়া যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে ছাকা ফেটে খাদে পড়ল একটি সিমেন্ট বুজাই লরি এই ঘটনায় আহত হয়েছেন চালক ও খালাসি রাস্তার পাশে সাইডবাম না থাকায় ঘটনাটি ঘটেছে বলে জানান স্থানীয়রা ঘটনার বিবরণে জানা যায় মেঘালয়ের নুমশিলং থেকে সিমেন্ট নিয়ে লরিটি রাতাবাড়ি আসার পথে দুর্ঘটনাগ্রস্ত হয় মঙ্গলবার বুড়ে আসিমগঞ্জ ঈশানসোরা পূর্ত সড়কের রাতাবাড়ির গন্দরাজ বাড়িতে সে হঠাৎ চাকা ফেটে রাস্তার পাশে খাদে উল্টে যায় এতে আহত হন চালক আব্দুল মোহিত খালাসি আব্দুল হান্নান এই ঘটনার পর সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা ছুটে সে আহতদের উদ্ধার করে চরগুলা হাসপাতালে পাঠিয়ে দেন দুর্ঘটনাগ্রস্ত লরিটির নম্বর জানা যায়নি গন্ধরাজবাড়ি এলাকার রুবেল আহমেদ খামাল উদ্দিন এবং হুসেন আহমেদ প্রমুখ জানান পূর্ত সড়কের পাশে সাইডবাম না থাকায় লরিটি দুর্ঘটনাগ্রস্ত হয় এভাবে আরও দুর্ঘটনার সংখ্যা রয়েছে বলে উল্লেখ করেন তারা ভূমিকম্পে একটি চারতলা আবাসিক ভবন ধষে পড়েছে এতে ধ্বংসস্তূপের নিচে আটজন চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে এ ঘটনা ঘটে এদিকে ধ্বংসস্তূপের নিচ থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে লখনৌর হজরতগঞ্জে দশে পড়া ভবনে অন্তত চারটি পরিবার আটকে ছিল এরই মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে ভবনটি পুরনো ছিল তবে এটি ভূমিকম্পের প্রভাবে দোষে পড়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক তিনি উদ্ধার কাজের তদারকি করছেন রাতাবাড়ি বিধানসভার নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে নিবিয়া বোদন হায়ার সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণীর ছাত্র শিবচাঁদ নুনিয়াকে মারধরের অভিযোগ তুলে পুলিশ সুপারের কাছে মঙ্গলবার ডাক বিভাগ মারফত নে বিচারের আবেদন জানিয়ে এক অভিযোগনামা প্রদান করেছেন মা সন্ধ্যা নুনিয়া অভিযোগনামায় উল্লেখ করা হয়েছে বৃহস্পতিবার একই গ্রাম সরার বাসিন্দা মতিলাল গৌড় নিবিয়া ফাঁড়িতে জওহরলাল নুনিয়ার বিরুদ্ধে দায়ের করা এক মামলার পরিপ্রেক্ষিতে প্রশাসনের লোকজন নুনিয়াকে তার বাড়িতে খুঁজতে যায় কিন্তু দৈনিক হাজিরা করা নুনিয়া কোথায় আছেন তা পরিবারের পক্ষ থেকে বলা সম্ভব হয়নি তবে বাড়িতে আসার পর থানায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে কিন্তু নুনিয়ার সন্ধান না পেয়ে পাশের বাড়ির গড়ে থাকা নবম শ্রেণীর ছাত্র শিবচাঁদ নুনিয়াকে মারধর করে থানায় নিয়ে গিয়ে তার উপর আরও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ আনেন পরিবারের সদস্যরা তবে তৃতীয় ব্যক্তিদের হস্তক্ষেপে রাত একটায় ছেড়ে দেওয়া হয় তাকে পুলিশ প্রশাসনের মারদরে শিবচাঁদ চিকিৎসাধীন রয়েছেন বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়েছে এভাবে পিতার কারণে নবম শ্রেণীর ছাত্রকে মারদর করায় পড়ুয়ার উজ্জ্বল ভবিষ্যতে বাধার সৃষ্টি হতে পারে বলে দুঃখ প্রকাশ করে সঠিক ন্যায় বিচারের জন্য পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছেন মা সন্ধা নুনিয়া এক বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল নিলাম বাজারের বৃহত্তর বাজার এলাকা অগ্নি নির্বাপক বাহিনীর সময় মতো ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় সরাতে পারেনি আগুন গড়ের ভেতরে সুইচ বোর্ডে শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত বলে জানা গেছে এই ঘটনায় একটি সুফাসহ কিছু কাগজপত্র পুরে সাই হয়ে সারা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ নিলাম বাজারের যাত্রাপুর রোডে অবস্থিত ব্যবসায়ী সত্যজিৎ দত্তের গড়ের দুতলায় জানা গেছে হঠাৎ করেই গড়ের ভেতর কালো দুয়ে আচ্ছন্ন হয়ে যায় সেই সময় গড়ের মহিলা সারা অন্য কেউ ছিলেন না দ্বিতল গড়ের নিচতলায় রয়েছে গৃহমালিক মালিক সত্যজিৎ দত্তের ব্যবসায়িক প্রতিষ্ঠান তখন তিনি ব্যবসায় ব্যস্ত ছিলেন আচমকা দ্বিতল থেকে চিৎকার শুনে তিনি উপরে উঠে দেখেন সুইচ নিচে থাকা সুফা গুনে পুরে সাই হয়ে সম্পূর্ণ গড় কালো দুয় ডেকে গেছে একদিকে গড়ের জানালা দিয়ে কালো দুয়া বের হতে দেখে আশপাশের জনগণ আগুন আগুন বলে চিৎকার শুরু করেন আশপাশের ব্যবসায়িক প্রতিষ্ঠানও আবাসিক এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে খবর পেয়ে মাত্র দশ মিটারের মধ্যে অবস্থিত অগ্নি নির্বাপক বাহিনীর কার্যালয় থেকে গাড়ি নিয়ে অকুস্থলে পৌঁছান এসডিআরএফ বাহিনীর জোয়ানরা তাদের তৎপরতায় ঘটনা বেশি দূর গড়ায়নি এদিকে নিলাম বাজারের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েন যদি এই ঘটনা দিনের আলোয় না হয়ে রাতে ঘটতো তাহলে রক্ষে ছিল না সমগ্র বাজার এলাকা পুরে সাই হয়ে যাওয়ার সম্ভাবনাই ছিল চিকিৎসায় ডিপ্লোমা ডিপ্লোমাদারীরা আর প্রেসক্রিপশন দিতে পারবেন না অসমের কোনো নির্দিষ্ট রোগে আক্রান্ত বা অসুস্থ মানুষকে সুটো খাটো সেলাই করে দেওয়া কিংবা নির্দিষ্ট ঔষধ দেওয়ার অধিকারও আর তাদের হাতে থাকছে না কারণ প্রাক্তন কংগ্রেস আমলে দুই সালে তৈরি হওয়া অসম রুরাল হেলথ রেগুলেটরি অথরিটি অ্যাক্ট গতকাল বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে ওই আইনের সুবাদেই এতদিন রাজ্যের গ্রামীণ মানুষদের রোজগার চিকিৎসাগত প্রয়োজনে সাধারণ মানুষের রোগের সময়ে ন্যূনতম কিছু ক্ষেত্রে ঔষধের নিদান দিতে পারতেন তিন বছরের ডিপ্লোমা দারকরা গতকাল রাজ্য সরকারের সৃষ্ট ওই আইনটিকে সংবিধান বিরোধী বলে খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত এবার সাধারণতন্ত্র দিবস পালনের প্রস্তুতি প্রক্রিয়া চূড়ান্ত করেছে বরাক উপত্যকার তিন জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে করিমগঞ্জ প্রশাসনও প্রতি বছরের মতো এবছর ছাব্বিশ জানুয়ারি বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় করিমগঞ্জে সাধারণতন্ত্র দিবস পালন করা হবে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই দিবস উদযাপনের প্রস্তুতি একেবারে চূড়ান্ত আগামীকাল সকাল নয়টায় করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য অতিথি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন থাকছে পেরেডো মার্চ পাস্ট এতে বিএসএফ ও সরস্বতী বিদ্যানিকেতনের ব্র্যান্ড সহযোগে পনেরো এপিআইআর ভেটেলিয়ান, আইআর করিমগঞ্জ জেলা পুলিশ সিআরপিএফ হোমগার্ড ভারত স্কাউট ও গাইড এনসিসির জোয়ান এবং বিভিন্ন কলেজ ও স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করবেন এবার শেষ খবরটি বিগত বছরগুলোর মতো এবারও পথ দুর্ঘটনা রোধ করতে পাতারকান্দির বিভিন্ন যানবাহনে সড়ক সুরক্ষা সংক্রান্ত ইকুইপমেন্ট লাগিয়ে দিচ্ছে রোড সেফটি সংস্থা এতে ভারত সরকারের বাণিজ্য সংক্রান্ত বিভাগের অনুমতি প্রাপ্ত। সেভ ড্রাইভ সেভ লাইফ রোড সেফটি ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্তারা সড়কে গাড়ি দাঁড় করিয়ে বিশেষ সচেতনতা অভিযান চালানোর পাশাপাশি বিভিন্ন যানবাহনের চালকদের পছন্দ মতো সড়ক সুরক্ষাজনিত সামগ্রী জুড়ে দিচ্ছেন সঙ্গে প্রয়োজন হেতু করোনা কিটও তুলে দিচ্ছেন তারা এতে অবশ্য কিছুটা হলেও গাটের করি খরচা করতে হচ্ছে চালক বা মালিক পক্ষকে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন